হ্যালো স্টুডেন্টস আজকে আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করবো আমার একজন সাবস্ক্রাইবার পরিতোষ মণ্ডল ঠিকই বললাম নামটা মনে হয় তুমি কমেন্টে বলো ওর তুমি সময় রেগুলারলি কমেন্ট করো ম্যাক্সিমাম ভিডিও আপলোডের পর তাই নামটা মনে পড়ল মনে আছে মনে মনে আছে তো একটা ভিডিও আপলোড করতে বলেছিলে তুমি যেটা হচ্ছে ফাউন্ডার এফেক্ট আর বটল নেক এফেক্ট এবং ভিডিওটা মানে রিকোয়ারমেন্টটা দেখেই আমার মনে পড়ল আমি যখন স্টুডেন্টস ছিলাম তো আমার স্টুডেন্ট লাইফেও মানে ওই টুয়েলভে যখন পড়েছি ইভেন আমার মনে পড়ছে যা আমি যখন ক্লাস টুয়েলভে ছিলাম তখন এই টপিকটা ক্লাস টুয়েলভে সেভাবে পড়ানো হতো না হয়তো বা যদি পড়ানো হতো ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি বুঝতে পারিনি কি হত ব্যাপারটা তো সেই জন্য আমি কি আদৌ পড়েছি কি না আমার আর মনে নেই ক্লাস টুয়েলভে যদিও পড়ে থাকি ওই যেটা তোমাদের বারবার শুধু বলি যে প্লিজ মুখস্থ করে পড়ো না আমি ওটাই করেছিলাম হয়তো যদি থেকে থাকে আমার মনে নেই আমি যে সময় এইচএস পড়েছি সেই সময় আমার ওটা ছিল কি না আমি পড়েছিলাম কি না ইভলিউশন আমি পড়েছি ওই টপিকটা ছিল কি না মনে নেই তো তারপরে এই টপিকটা যারা দেখবে যে ইন ফিউচার বায়োলজি নিয়ে এগোবে তো তোমাদের গ্র্যাজুয়েশান পড়তে হবে যারা ধরো বটানি পড়ো জুলজি পড়ো জেনে জেনেটিক্স পড়ো সবেতেই এটা পড়তে হবে মাস্টার্সে পড়তে হবে তারপর তো পড়তে হচ্ছে তো এটা বললে বলে আমার মনে হলো না ঠিক আছে এই ভিডিওটা আমাকে আপলোড এক্ষুনি মানে তাড়াতাড়ি করতে হবে তো প্লিজ এরকম আবার ভেবো না তোমরা কেউ তোমরা সবাই যা যা রিকোয়ারমেন্টসগুলো বলেছ ইভেন যে যার এটা রিকোয়ারমেন্টস ছিল তুমিও এর আগেও অনেকগুলো ভিডিও বলেছো আপলোড করতে আমার মাথায় আছে সবটা করে মানে আপলোড করা হয়ে ওঠেনি আমি ধীরে ধীরে সবার যে যে যেগুলো চাইছো সেগুলো অবশ্যই আপলোড করতে থাকবো তো চলো দেখা যাক আজকে এটা তোমাদেরকে কতটা বোঝাতে পারি তোমরা ভিডিওটা দেখো দেখে তারপর নিজে বলো যে এইটা নিয়ে কনফিউশন থাকে এই কনসেপ্টটা নিয়ে স্টুডেন্টদের খুব তো সেটা ক্লিয়ার হলো কি না তোমরা ভিডিওটা দেখে আমাকে কমেন্টে জানাবে আচ্ছা এখানে যেটা জানতে চেয়েছো সেটা হচ্ছে ফাউন্ডার এফেক্ট আর হচ্ছে নেক এফেক্ট কিন্তু আমি শুরুতেই ফাউন্ডার এফেক্ট আর বটলনেক এফেক্ট বলতে শুরু করে দিলে ওই বইতে যেরকমভাবে সংজ্ঞাটা লেখা থাকে ওটা পড়ে তোমরা ঠিক মতন সেই একই সমস্যা হবে আমাকে বলেও কার কিছু লাভ হবে না তো তাই আমি একটু আগে থেকে শুরু করি ঠিক আছে আমার মনে হয় তো ক্লাস টুয়েলভে যারা পড়েছো তো তারা এই টার্মস দুটো দেখো তো শুনেছো হাইড হার্ডি উইনবার কিকুলিব্রিয়াম শুনেছ না তোমরা হার্ডি ঠিক আছে হার্ডি উইনবার্ক আবার একটা টার্ম জেনেটিক জেনেটিক ড্রিফট ড্রিফট ওকে এই দুটো আমি খুব শর্টে একটু বলে দেবো তাহলে তারপর ফাউন্ডার এফেক্ট আর বটল নেক এফেক্টটা ইজিলি বুঝতে পারবে তো সেটা কি দেখো হার্ডি উইনবার্ক ইকুলিব্রিয়াম কিছু ইকুলিব্রিয়াম মানে ইকুয়েশানটা তোমরা সবাই আমার মনে হয় জানো যে হার্ডিউইনবার ইকুলিব্রিয়ামের যে ইকুয়েশানটা বইতে আছে লেখা তোমরা পড়েছ যে পি প্লাস কিউ ইকুয়াল টু ওয়ান লেখা থাকে তাই না পি প্লাস কিউ ইকুয়াল টু ওয়ান লেখা থাকে এবার এখানে ইনি কি বলছে ইভলিউশানের উপর বেস করে না কোনো একটা পপুলেশান যদি লার্জ হয় মানে হার্ডিউইনবার কিকুলিব্রিয়ামটাই যে সি মানে ইকুয়েশনটা দেওয়া হয়েছে সেটা দেখো বলা হয়েছে পি প্লাস কিউ ইকুয়াল টু ওয়ান পি আর কিউ কি না পি আর কিউ হচ্ছে যে কোনো একটা পপুলেশানে তোমরা এইটুকু জানো যে যারা এই ভিডিওটা দেখতে আসবে তারা এটা জানো ফ্রিকুয়েন্সি মানে অ্যালিলিক ফ্রিকুয়েন্সি টার্মটা জানো মানে অ্যালিলিক ফ্রিকুয়েন্সি টার্মটা ব্যাপারটা কীরকম সাপোজ ধরো এটা যদি একটা পপুলেশান হয় এই পপুলেশানে আমরা বিভিন্ন অ্যালিল সাপোজ দেখতে পাচ্ছি কিরকম না এটা কিছু অ্যামাউন্টের ধরো পাঁচ ছটা আছে আবার কি হলো না আবার কিছু এইটা অন্য একটা পপ মানে স্পিসিজ ধরো কয়েকটা রয়েছে আবার কয়েকটা স্পিসিস ধরো রয়েছে তো এটা হচ্ছে কি না অ্যালিলিক ফ্রিকুয়েন্সি মানে যেটা ডমিনেন্ট এখানে আমি মোটামুটি যা র্যান্ডাম ড্রয়িং করছি তো সেখানে রেডটাই মনে হয় বেশি ড্র করলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ রেডটা বেশি আছে একটু তো রেডটা তাহলে ডমিনেন্ট আর একেবারে ডিসেসিভে চলে যাচ্ছে দেখো এই গ্রিনগুলো আর মিডিল একটা নাম্বারে পেয়েছে হচ্ছে ব্ল্যাক কালারের যে স্পিসিসগুলো আছে তো সেরকমভাবে এই অ্যালিনিক ফ্রিকুয়েন্সি কী বলা হচ্ছে হার্ডি উইনবার ইকুলিব্রিয়াম অনুযায়ী যে পি আর কিউ পিটা হচ্ছে ডমিনেন্ট যে অ্যালিলগুলো থাকবে যে ক্যারেক্টার্সগুলো যে জিনেরগুলো থাকবে কোনো একটা পপুলেশানের সেগুলোকে আমরা পি দিয়ে ডিনোট করি আর সেই পার্টিকুলার পপুলেশানের রিসেসিভ যতগুলো অ্যালিল আছে তাদের ফ্রিকুয়েন্সিকে আমরা কিউ দিয়ে ডিনোট করি ফ্রিকোয়েন্সি ব্যাপারটা কি কী করে আসে ছোট ছোট করে বলে রাখছি ফ্রিকুয়েন্সি মানে ওই টোটাল পপুলেশান যা আছে সেটার উপর পার্সেন্টেজ করলে ওই পার্টিকুলার পপুলেশানটা মানে ধরো এখানে যদি কুড়িটা পপুলেশান মানে কুড়ি জন যদি থাকে ইন্ডিভিজুয়ালস তার মধ্যে বারো জন কি তেরো জন পনেরো জনই আমি দেখলাম হয়তো রেড আছে তো তাহলে হচ্ছে ফিফটিন রেড তাহলে ফিফটিন বাই তো তাহলে মানে টোটাল আমি বলছি টোটাল পপুলেশন টোয়েন্টি তার মধ্যে যে অ্যালিলটা সেটা আছে তো ইনটু হানড্রেড মানে তার পার্সেন্টেজটা হয়ে যাচ্ছে ডমিনেন্ট অ্যালিলের ফ্রিকুয়েন্সি ঠিক একইভাবে যেটা রিসেসিভ সব থেকে কম নাম্বারের যেটা আছে সেটা বাই টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস ইন্টু হানড্রেড করলে আমরা পেয়ে যাব হচ্ছে রিসেসিভের ফ্রিকুয়েন্সিটা এবার অ্যাকর্ডিং টু হার্ডি উইনবার কী বলা হলো যে ফ্রিকুয়েন্সি সবসময় কি হবে না পি প্লাস কিউ করে মানে ডমিনেন্ট অ্যালিলের ফ্রিকুয়েন্সি প্লাসিভালসি ইকুয়াল টু ওয়ান হবে তাহলে সেটাকে যদি আমরা একটু ড্র করে নিই তাহলে কীরকম দেখতে পাবো দেখো এখানে কীরকমভাবে বলা হচ্ছে আগে আমরা জেনেটিক হার্ডি উইনবার্ক ইকুলিব্রিয়ামের যদি দেখে নিই সেখানে কি হচ্ছে যে এটা একটা সাপোজ পপুলেশন এটা একটা মান মানে পপুলেশন মানে একটাই পপুলেশান কীভাবে চেঞ্জেসটা আসছে আমি বলছি যে সাপোজ ধরো এখানে এই যে যেগুলো আমরা ব্লু পাচ্ছি কটা হয়ে গেল পাঁচটা ঠিক আছে তারপর ধরো আমি এখানে ব্ল্যাক কালারের দিচ্ছি আলাদা কালারগুলো তোমরা বোঝো যে ডিফারেন্ট ডিফারেন্ট জিন ফ্রিকুয়েন্সি জেনেটিক্যাল ফ্রিকুয়েন্সি আর কি ঠিক আছে তো এখানে পাঁচটা আছে তো সেক্ষেত্রে আমি যদি রেশিও করি আমি রেশিওতে পাবো কি না পি এর ভ্যালু দেখো পাবো জিরো পয়েন্ট ফাইভ মানে আমি যখন ফ্রিকোয়েন্সি যেভাবে ক্যালকুলেট করলাম নাম্বার ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনের নাম্বার মানে ইকুয়েশানটা কি হবে যে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস নাম্বার অফ ডমিনেন্ট যদি আমি ডমিনেন্টের ফ্রিকুয়েন্সি চাই তাহলে নাম্বার অফ ডমিনেন্ট ইন্ডিভিজুয়ালস বাই হচ্ছে টোটাল পপুলেশন মানে টোটাল নাম্বার কতটা আছে ইন্টু হানড্রেডটা আমি এদিকে লিখে দিলাম ইন্টু হানড্রেড মানে পার্সেন্টেজটা মানে টো নাম্বার অফ ডমিনেন্ট ইন্ডিভিজুয়ালস বাই টোটাল পপুলেশন ইন্টু হান্ড্রেড করলে আমরা ডমিনেন্টের পার্সেন্টেজটা মানে ডমিনেন্টের ফ্রিকুয়েন্সিটা পেয়ে যাবো একইভাবে ওরা ডিসিসিভ নেই নাম্বারটা বসার ডিসেসিভের তো এরকম করে দেখা যাবে কি যে এখানে যদি এটা দেখি তাহলে পি এর ফ্রিকুয়েন্সিও পয়েন্ট ফাইভ কিউয়ের ফ্রিকুয়েন্সিও পয়েন্ট ফাইভ তাহলে আমরা বুঝতেই পারছি পি প্লাস কিউ করলে কি হচ্ছে না ওয়ান হবে এবার ধরো এখানে দেখা গেলো যে কোনো ইভলিউশানের মানে ইভলিউশনের জন্য কিছু চেঞ্জ বা কোনো ন্যাচারাল ক্যালামিটিস হতে পারে কোনো প্রবলেমের জন্য দেখা গেল। এই যেটা নাকি কি সমান সমান নাম্বারে ছিল তো তাহলে এখানে কেউই ডমিনেন্ট নয় কেউই ডিসেসিভ নয় আমরা একটা জেনারেলি ধরে নিলাম যে দুটোই ফিফটি ফিফটি করে ফিফটি পারসেন্ট করে আছে এবার যদি কোনো চেঞ্জেস আসে তো সেক্ষেত্রে কি দেখা গেল সাপোজ ব্ল্যাকটা দেখা গেল। সাতটা হয়ে গেছে ঠিক আছে তাহলে দেখা যাবে ফ্রিকোয়েন্সিতে রেডটা সরি এখানে আমাকে ব্ল্যাক আর রেড দিলাম মানে এটা ভেবে এখানে ভেবে দেখো ব্ল্যাকের সাথে এগুলোকে আমি যদি ব্লু করে দিই তাহলে সিকোয়েন্সটা মেনটেন থাকবে এগুলো যদি ব্লু করে দিই তখন তাহলে কি হবে না তখন তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু এই যেটা যদি আমি ব্ল্যাকটাকে পি দিয়ে ডিনোট করি তাহলে এই পি এর ফ্রিকোয়েন্সিটা কী হয়ে গেছে পয়েন্ট সেভেন হয়ে গেছে আর এই ব্লু যেগুলো ছিল ওটার ফ্রিকোয়েন্সিটা কিউটা হয়ে গেছে দেখো পয়েন্ট থ্রি তো সেক্ষেত্রেও পি প্লাস কিউ হয়ে গেছে কত ওয়ান ঠিক আছে এই ব্ল্যাকের ফ্রিকুয়েন্সিটা ব্ল্যাকটা যদি ডমিনেন্টের জন্য হয় আর ব্লুগুলোকে যদি আমি রিসেসিভ হিসাবে কনসিডার করি যে এখানে তো সমান ছিল এবার কিছু ইভলিউশন চেঞ্জের জন্য দেখা যাচ্ছে ধীরে ধীরে যে ফিফটি ফিফটি থাকলেও চেঞ্জেস হয়ে ব্ল্যাকটা ডমিনেন্ট হচ্ছে আর এই ব্লুটা রিসেসিভ হচ্ছে কিন্তু অ্যাকর্ডিং টু হার্ডি উইনবার আমি কী বলা হয়েছে যে চেঞ্জেস যাই হোক না কেন সেখানে কিন্তু কখনোই ফ্রিকুয়েন্সির কোনো চেঞ্জেস আসবে না মানে ডমিনেন্ট যতই যা যা চেঞ্জেস হোক সেই চেঞ্জটা আলটিমেটলি পি প্লাস কিউ সবসময় ওয়ান হবে মানে কনস্ট্যান্ট হবে ঠিক আছে তো এটাই যদি আবার চেঞ্জ হয় তখনও আমরা দেখব যে পি প্লাস কিউটা সমান তো এই ব্যাপারটা হার্ডিন উইনবার ইকুলিব্রিয়ামে বলা হয়েছে এবং কি তারপর দেখা যাচ্ছে যে এই জিনিসটা কিন্তু মানে বাস্তবে সবসময় সম্ভব নয় কেন না হার্ডি উইন বা কিকুলিব্রিয়ামে মানে যেটা আমরা দেখে এলাম যে সব সময় যে যেটাই চেঞ্জ হোক না কেন এরপর যদি আমরা এর পরে ধরো দেখলাম যে পিটা পয়েন্ট এইট হয়ে গেছে তো তাহলে কিউটা পয়েন্ট টু হয়ে যাবে মানে আলটিমেটলি পি প্লাস কিউটা ওয়ান থাকবে সবসময় কনস্ট্যান্ট থাকবে কিন্তু এই কন্ডিশানটা সবসময়ের জন্য হবে না কিছু কন্ডিশন যদি মেনটেন হয় তখনই হার্ডি উইন বা কিকুলিব্রিয়ামটা মানে অ্যাপ্লিকেবেল হবে সেটা কি না কোনো রকম মাইগ্রেশান হবে না মাইগ্রেশান মানে ইমিগ্রেশন এমিগ্রেশান অর্থাৎ যেগুলো বেঙ্গলিতে আমি যদি মানে বেঙ্গলি টার্মসগুলো যদি বলি মানে কেউ বাইরে থেকে আসছে না বা কেউ এখান থেকে মানে কোনো একটা জায়গা থেকে বাইরে যাচ্ছে না ঠিক আছে কোনো রকম মাইগ্রেশান হবে না কোনো মিউটেশন হচ্ছে না লার্জ পপুলেশন হতে হবে এই রকম কনসিডারেশানসগুলো যদি ফিল আপ হয় তখনই একমাত্র দেখব যে পি প্লাস কিউ ইকুয়াল টু ওয়ান মানে এই হার্ডি উইনবার্ক যে কনসেপ্ট বলেছে যে অ্যালিলিক ফ্রিকুয়েন্সি সবসময় কনস্ট্যান্ট থাকবে কোনো একটা পার্টিকুলার পপুলেশনের জন্য সেটা ফুলফিল হবে তা না হলে হবে না তো কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে এই যে ব্যাপারগুলো মানে মিউটেশান ইমিগ্রেশন ইমিগ্রেশান এই জিনিসগুলো একেবারে হবে না এরকমভাবে কিন্তু পপুলেশান কোনো পাওয়া মানে বাস্তবে হতে পারে না হয় না তো সেই জন্য দেখা যায় যে দেখো মানে আমরা দেখলাম কি যে ম্যাথামেটিক্যালি আমরা এটাকে প্রুফ করতে পারছি বা বলতে পারছি কিন্তু কখন অ্যাপ্লিকেবেল সেটা আমাদেরকে বলে দিতে হচ্ছে যে এই রকম কন্ডিশানসগুলো যদি অ্যাপ্লিকেবেল হয় কোনো পপুলেশনে তখনই একমাত্র হার্ডি উইনবার প্রিন্সিপালটা অ্যাকিউরেট আমরা বলতে পারি তাহলে এটা বলা গেল বোঝা গেল যে হার্ডি উইনবার প্রিন্সিপালটা কি এর ঠিক অপোজিট কনসেপ্টে আমরা বলতে পারি জেনেটিক ড্রিফট সেটার ব্যাপারটা কি কীরকম চলে আসি আমরা জেনেটিক ড্রিপ্টে কি বলা হচ্ছে ড্রিফট মানে কি না ড্রিফটের মিনিং হয়ে যাচ্ছে একটু দেখে বলি যে ড্রিপ্ট মানেই হচ্ছে চেঞ্জেস মানে সেপারেশান তোমরা বলতে পারো ঠিক আছে মানে একটা কোনো কিছু থেকে মানে একটা পার্ট থেকে আরেকটা পার্টে ধরো এরমভাবে ভাগ হয়ে যাচ্ছে মানে একটা আমরা দেখছি সেই ব্যাপারটাকে আমরা বলছি হচ্ছে জেনেটিক মানে জেনেটিক নয় ড্রিফ্ট ড্রিফ্ট মানে ডিফারেন্স পার্থক্য এরকম টাইপের ব্যাপার হচ্ছে ড্রিফ্ট এবার জেনেটিক ড্রিফটের ব্যাপারটা কি না যেটা আমরা হার্ডিউইনবার্গে পড়লাম যে লার্জ পপুলেশানে হার্ডিউইনবার্গ ইকুলিব্রিয়াম অ্যাপ্লিকেবেল জেনেটিক ড্রিফ্ট কি বলছে যে কখনো লার্জ জেনেটিক ড্রিফট কিন্তু অ্যাপ্লিকেবেল আমরা দেখব যে স্মল পপুলেশানে কেন না জেনেটিক ড্রিফটের মানে হচ্ছে যে চেঞ্জেস ইন জিনপুল ঠিক আছে মানে চেঞ্জেস কীভাবে চেঞ্জেস আমি বলছি ইন জিনপুল মানে কোনো একটা পপুলেশান আছে এবার সেই পপুলেশানে টোটাল অ্যামাউন্টের যে জিন আছে সেটার চেঞ্জেস মানে যেটা ডমিনেন্ট ছিল সে হয়তো একসময় দেখা গেল রিসেসিভ হয়ে একেবারে অ্যাবোলিস্টই হয়ে গেল পপুলেশানও আর প্রেজেন্টই নেই তো এই ব্যাপারগুলোকে ডিসকাস করা হচ্ছে জেনেটিক ড্রিফটের উপর বেশ করে এবং জেনেটিক ড্রিফট বলছে যে কোনো একটা চেঞ্জেস মানে মিউটেশন হতে পারে ইমিগ্রেশান হতে পারে এমিগ্রেশান হতে পারে স্মল কোনো পপুলেশন থাকতে পারে সেখানে বাই চান্স যে অ্যাললিক ফ্রিকুয়েন্সির চেঞ্জেস সেটাই হচ্ছে জেনে বোঝা গেল তো জেনেটিক ড্রিফটটা কিন্তু হবে কি না চেঞ্জেস ইন জিনপুল বাই চান্স তোমাদের অনেক সময় দেখবে এমসিকিউতে কোশ্চেন্স থাকে যে জেনেটিক ড্রিফট কি আগে থেকে প্রেডিক্টেবল দেখো জেনেটিক ড্রিপ তোমরা এতটুকু যা বললাম তাতে বুঝতে পারলে যে জেনেটিক ড্রিফট হচ্ছে একটা রেজাল্ট অফ মিউটেশন আর মিউটেশান কোনো ক্ষেত্রে কিন্তু প্রেডিকশান মানে আমরা এটা প্রেডিক্ট করতে পারি কি যে হ্যাঁ মিউটেশন হবে কিন্তু মিউটেশন হয়ে যেটা ন্যাচারালি মিউটেশন কেউ যদি এবার তোমরা বলতে পারো যে ম্যাম এখন তো অনেক কিছুই আমরা আর্টিফিশিয়ালি করছি অবশ্যই আর্টিফিশিয়ালি যেটা করছি সেটাকে তো আমরা কি হতে পারে নিজেদের রেগুলেশনের উপর বেস করে করছি কিন্তু যেটা ন্যাচারাল যে মিউটেশান হচ্ছে সেটা কি হবে পুরোপুরি একদম হানড্রেড পারসেন্ট প্রেডিকশান করা যাচ্ছে না বা কখন হবে পুরোপুরি অ্যাকিউরেট টাইম আমরা বলতে পারি না তো সেই জন্য জেনেটিক ড্রিপটা কি না চেঞ্জ অফ জেনেটিক্যাল ফ্রিকুয়েন্সি অর চেঞ্জ অফ জেনে পুল বাই চান্স যে কোনো কিছু ন্যাচারাল ক্যালামিটিস হতে পারে আর্থ কোয়েক হতে পারে সুনামি হতে পারে এরকম ধরো কোনো রকম ন্যাচারাল ক্যালামিটিস কোনো চেঞ্জেস যেটা কি হচ্ছে না পপুলেশনে একটা অ্যাব্রাপ্ট চেঞ্জেস আনছি ধীরে ধীরেও হতে পারে ঠিক আছে হয়তো অ্যাট এ টাইম আমরা পুরো চেঞ্জেসটাকে দেখতে পেলাম না কিন্তু বেশ কিছু ইয়ার্স পর কিন্তু এই চেঞ্জেসটা আমাদের কাছে বোঝা গেল তো সেই রকম কনসেপ্টটা হয়ে যাচ্ছে জেনেটিক ড্রিপ্ট এবার এই জেনেটিক ড্রিপ্টের আমরা টাইপ পাবো দুটো কি না এই ফাউন্ডার এফেক্ট আর বটল নেক এফেক্ট সেটা চলো এবার দেখি তাহলে জেনেটিক ড্রিপ্ট কি বোঝা গেল যে চেঞ্জেস হবে জেনেটিক্যাল চেঞ্জেস হবে এবং সেটাকে বাই চান্স হয়ে যাবে তো সেটা এক্সপ্রেস করার জন্য দুটো টাইপের এফেক্ট বলা হয়েছে কীরকম না একটাকে দেখো বলা হয়েছে বটল নেক এফেক্ট ঠিক আছে আর একটাকে বলা হয়েছে ফাউন্ডার এফেক্ট এবার সেটা কীরকম জিনিস সেটা কীরকম ব্যাপারটা এফেক্টগুলো কীরকম বলা হচ্ছে সাপোজ ধরো এখানে যদি আমরা একটা বটল নেক এফেক্ট বলেছে তো একটা বটল আকার চেষ্টা করি এরকম ধরো একটা কিছু হলো বটলের কি হয় আমরা জানি এই যে মাউথটা কি হয় একটু ন্যারো হয় আর উপরের পোর্শনটা যতটা ডায়ামিটার থাকে সেটার মতন বেশ করে ঠিক হয় এবার এই বটলটার ভেতরে ধরো অনেক ছোট ছোট। এরকম চাংস আছে কিছু ধরো মার্বেলস আছে কালারফুল মার্বেলস আছে ঠিক আছে এটা আমি বোঝার জন্য তোমাদেরকে বলছি পুরো ব্যাপারটাকে দেখে নাও তারপর জিনিসটা বুঝতে পারবে আশা করি এরকম রয়েছে আর ধরো দেখলাম যে কিছু এরকম পার্টিকেলস আছে এরকম বড় বড় কিছু পার্টিকেলস আছে অনেক আছে ঠিক আছে ওরকম অনেক বড় বড় পার্টিকেলস আছে এবার তোমরা নিজেরা একটা নর্মাল কনসেপ্টে ভেবে দেখো যে এই যে বটলের যে মাউথটা ঠিক আছে এই যে বটলের মাউথটা এটার ওপেনিংটা ডায়ামিটারটা তো অনেক ছোট দেখেই তোমরা বুঝতে পারছো এগুলো তো অনেক বড় বড় এগুলো তোর ভিতর দিয়ে যেতেই পারবে না তুমি কি করলে কোনো কষ্ট অনেকভাবে কষ্ট করে ধরো দেখা গেল কি মানে আমি মানে এটাকে আমি নিজে বোঝার জন্য বলছি পেছন পোষানটাকে হয়তো প্লাস্টিকের কোনো বটল নিলে পেছনের যে পাটটা আছে কেটে নিলে নিয়ে এরকম ছোট বড় বিভিন্ন সাইজের এরকম মার্বেলসগুলোকে তোমরা আটকে দিয়ে ভরে দিয়ে পেছনের পোষানটাকে কভারটাকে সিল করে দিলে এবার ও পেছনের পোশানটা দিয়ে আর বেরিয়ে যেতে পারছে না এবার তুমি ওটাকে ইনভার্ট করে দিয়েছ তাহলে ওপেনিংস আছে এই একটাই মাত্র সেখান দিয়ে কি হতে পারে দেখো এই যে ব্লুগুলো এই ব্লুগুলো কি আছে সব থেকে ছোটো সাইজে তো তাহলে ব্লু টপ পড়ে যাচ্ছে নিচে ঠিক আছে রেড দেখো একটা দুটো দেখলাম ছোটো সাইজের আছে তো একটা দুটো রেডও দেখলাম চলে এলো চলে এলো তো তাহলে এখানে আর যারা ছিল মানে এই গ্রিনরা তো কেউ আসতে পারলো না কেন সাইজে অনেক বড় নিচে পড়তে পারলো না এবার তাহলে আমরা ধরো দেখতে পেলাম যে যখন নাকি এই এইরকম কন্ডিশনে আছে তো তাহলে এটাকে যদি আমরা মানে অ্যাটমসফিয়ারে মানে ইকোসিস্টেমে ভেবে দেখি সে তাহলে কী হবে এটা ধরো একটা পপুলেশন এটা একটা পপুলেশন এবার এখানে এই পপুলেশান এই এতগুলো টাইপের জিন জেনেটিক ফ্রিকুয়েন্সি আমরা পাচ্ছি এখানে দেখো গ্রিন আছে রেড আছে ব্লু আছে এবার কি হলো না কোনো ন্যাচারাল কোনো ক্যালামিটিস হলো কিছু প্রবলেম হলো কোনো মিউটেশন হলো যেখানে দেখা গেল যে এই যে স্পেশাল এই ব্লু রেড কালারের যে ইন্ডিভিজুয়ালসগুলো ছিল তাদের যা জেনেটিক কম্বিনেশান সেটাই একমাত্র ওই চেঞ্জটাকে সারভাইভ করতে পারছে ঠিক আছে একমাত্র ওই পার্টিকুলার চেঞ্জ যেটা হয়ে গেছে তাতে যে ন্যাচারালের মানে নেচারের যে চেঞ্জেস এসেছে সেখানে এই গ্রিনরা সারভাইভ করতে পারে না এবার আমি যদি ওটাকে মানে এই যে স্ট্রাকচারটা বটল মানে নেক যেটা বললাম মার্বেলস ভরে তোমরা ভেবে দেখো সেটাকে যদি এবার আমরা ইকোসিস্টেমে দেখি তো তখন দেখা গেল একটা পরপুলেশান সেখানে বিভিন্ন রকমের ইন্ডিভিজুয়ালস আছে কিন্তু যেটা বললাম যে কিছু প্রবলেম হয়েছে বা কোনো মিউটেশন হয়েছে অ্যাটমসফিয়ারে চেঞ্জেস হয়ে গেছে হাই টেম্পারেচার হয়তো বেড়ে গেছে ঠিক আছে তো এইসবের জন্য দেখা গেল যে এরা সার্ভাইভই করতে পারলো না এরা ডেথ হয়ে গেল পুরো আর দেখা গেল যে তিনখানা প্রায় ব্লু চলে এসেছে আর একটা কোনো রকমে হয়তো রেড আসতে পেরেছে তো তাহলে কি হবে এবার নেক্সট জেনারেশনটা এদের থেকে তৈরি হবে ঠিক আছে এবং সেখানে আমাদের দেখা গেল কি যে এই যত ব্লু আছে তারা নিজেদের মধ্যে ওদের ইন্ডিভিজুয়ালসকে বাড়াচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে রিপ্রোডাকশান হচ্ছে আর রেট তো শুরু শুরুতেই কম ছিল তো তাই জন্য রেটটাও ধীরে ধীরে চেষ্টা করছে যে ওদের ইন্ডিভিজুয়ালসকে যাতে বাড়াতে পারে তো তাহলে একটা পপুলেশনে আমি এখানে তিনটে দিয়ে দেখাচ্ছি ডিফারেন্ট টাইপের ফ্রিকুয়েন্সিস রয়েছে ডিফারেন্ট অ্যালিলস রয়েছে তো তার মধ্যে দেখলাম কি একটা পুরো অ্যাবলিসড হয়ে যাচ্ছে নেই ওরা পরি মানে প্রেজেন্সই পাচ্ছি না আর দুজন কেউ এসে এ দেখা গেল ডমিনেন্ট হয়ে গেছে এ দেখা গেলো রিসেসিভ হয়ে গেছে মানে ব্লুগুলো ডমিনেন্ট হয়ে গেল রেডটা রিসেসিভ হয়ে গেল জাস্ট ফর এক্সাম্পল বোঝার জন্য আমি এরকম দু তিনটে ক্যারেক্টার্স নিয়ে বলতে চাইছি বা কালার ফুলভাবে বলতে চাইছি তো এই ব্যাপারটা হলো বটল বটলনেক এফেক্ট মানে জেনেটিক ড্রিফট মানে কি না চেঞ্জেস অফ জিন পুল বাই চান্স যেটা বললাম তো তাহলে যে ন্যাচারাল ক্যালামিটিসটা হলো তার আগে এটা ছিল জিনপুল এটা ছিল টোটাল জিনপুল যেখানে এই সব টাইপের ইন্ডিভিজুয়ালস প্রেজেন্ট ছিল কিন্তু যেই এই প্রবলেমটা হলো বাই চান্স একটা চেঞ্জেস এসে গেল সেখানে দেখা গেল কি জিনপুলের চেঞ্জ হয়ে গেল তাহলে এটা একটা টাইপ অফ জেনেটিক ড্রিফট আশা করি বুঝতে পারছো নেক্সট যদি তাহলে বলি তো তাহলে ধরো এখানে আমি দেখছি যে সাপোজ এখানে যদি কাউন্টিং করে দেখি যে এখানে ধরো ব্লু যারা ছিল ব্লুগুলোর কালার মানে নাম্বার ধরো ছিল ফ্রিকুয়েন্সি সাপোজ আমি বলছি যে ব্লুয়ের ফ্রিকুয়েন্সি ধরো ছিল পয়েন্ট এইট ছিল আর এখানে সরি এটাকে যদি কম হিসাবে দেখাই আমি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ব্লুয়ের ফ্রিকোয়েন্সি ধরো আমরা দেখছিলাম পয়েন্ট ফোর ছিল আর রেডের ফ্রিকোয়েন্সি তাহলে কত হবে পয়েন্ট সিক্স মানে ওয়ান যদি আমি দেখতে মানে যদি কি কুলিব্রিয়াম হিসাবে আমি বলি আর কি তো তাহলে সিক্স আর ফোর ছিল ধরো তো তারপর দেখা যাচ্ছে ব্লুটা অনেক বেড়ে গেছে আর রেডটা কিন্তু কমে গেছে তো তার মানে কি হলো জেনেটিক্যাল যে মানে নাম্বারটা ফ্রিকুয়েন্সিটা চেঞ্জ হলো ঠিক আছে তো এটা একটা টাইপ অফ জেনেটিক ড্রিফট এবার ফাউন্ডার এফেক্টে চলে আসি ফাউন্ডার এফেক্টের ব্যাপারটা কি সেখানেও একটা আমি আগে পপুলেশান ড্র করে নিই সাপোজ এটা একটা পপুলেশান এখানে একটা ইকোসিস্টেম আছে এখানে ডিফারেন্ট টাইপের পপুলেশান আছে সেই পপুলেশানে কীরকম কীরকম অর্গানিজমসগুলো আছে এরকম সব অর্গানিজমস আছে ডিফারেন্ট সব এটা ধরো প্ল্যান্টস আছে আদার্স টাইপের কোনো অ্যানিমেলস আছে ঠিক আছে এরা রয়েছে আরও কিছু টাইপস যদি আমি এখানে দেখাই আরও কিছু টাইপস যদি দেখানো যায় এখানে ধরো ব্ল্যাক টাইপের কিছু আর এটা দিয়েও আমরা কিছু প্ল্যান্টস বা অ্যানিমেলসকে বোঝাচ্ছি এবার দেখা গেলো সাপোজ দেখা গেলো যে একইভাবে কোনো চেঞ্জেস এসেছে হতে পারে ধরো কোনো রিভার তার যে গতিপত্তা আর কি সেটাকে চেঞ্জ চেঞ্জ করে ফেলেছে বা এখান থেকে কোনো রকমভাবে আর্থ কোয়েক হয়ে ডিভাইড হয়ে গেছে বা ধরো দেখা গেল এখান থেকে কোনো কি একটা সার্টেন অ্যামাউন্টের পপুলেশান তারা হয়তো স্টাডি করার জন্য বা আরও বেটার কোনো লাইফ তারা চাইছে থাকতে বা অন্য কোনো রকম ক্লাইমেটিক কন্ডিশনে থাকতে চাইছে আমরা জানি কি কি জন্য মানুষ অন্য কোনো জায়গায় তোমরা পড়াশোনা করার জন্য অন্য স্টেটে গিয়ে থাকতে পারো ঠিক সেই রকম কন্ডিশন আমি বলতে চাইছি যে বিভিন্ন জায়গায় কেউ যেতে পারে তো সেই হিসাবে ধরো দেখা গেল এই সার্টেন অ্যামাউন্টের পপুলেশান অন্য কোনো একটায় গিয়ে তাদের ফাউন্ডেশন বসাচ্ছে ফাউন্ডেশন মানে ওরা থাকতো এখানে এখান থেকে কিছু পপুলেশান চলে গিয়ে অন্য কোনো জায়গায় থাকা শুরু করেছে এবার যে পপুলেশানটা চলে গেছে সেখানে কারা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ধরো এরকম ব্ল্যাক পপুলেশান ছিল আর সেখানে আমি দেখতে পাচ্ছি কিছু ছিল কি না চারটে মতন ধরো গ্রিন ছিল আর দেখা গেল চারটে রেড ছিল ঠিক আছে চারটে রেড ছিল তো এবার এরাই কি করবে সেখানে একটা নতুনভাবে বসতি স্থাপন করবে সেখানে তাদের মধ্যে সারভাইভিং হবে তাদের রিপ্রোডাকশান পারফর্ম হবে এবং নাম্বার ইনক্রিজ করবে তো তাই জন্য দেখা যাচ্ছে কি যে এখানে ধরো আমি এটা কাউন্ট করে এখানে পপুলেশান তোমরা সার্ভে করলে করে দেখা গেল যে এখানে হয়তো গ্রিনটাই বেশি ছিল ম্যাক্সিমাম হয়তো গ্রিনের ফ্রিকুয়েন্সি ছিল কিন্তু গ্রিন এখানে খুব কম গেছে চারটে গেছে আর পাঁচ ছটার বেশি আমি দেখতে পাচ্ছি হয়তো রেড বা ব্লু দিয়ে যেগুলোকে আমরা ডিনোট করছি সেই মানে সেই অন্য কোনো পপুলেশানের ফ্রিকুয়েন্সির পপুলেশান মানে ফ্রিকুয়েন্সির জিন অ্যালিন সেগুলো কোথাও অন্য এরিয়াতে বেশি গেছে তো তাহলে মোড অফ রিপ্রোডাকশান তাদের নাম্বার ইনক্রিজিং ক্যাপাসিটি বেশি হবে তো সেক্ষেত্রেও আমরা কি দেখবো না এখানের যা জিন ফ্রিকুয়েন্সি ছিল আর এখা এ ওরাই যখন কিছু অ্যামাউন্টের পপুলেশান গিয়ে অন্য জায়গায় একটা নতুন করে পপুলেশান মানে স্টার্ট করলো তাহলে দুজনের মধ্যে দেখো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে এই টাইপে মানে যেখানে অন্য কোথাও গিয়ে তারা থাকা শুরু করছে এবং আরেকবার ভাবে নতুন করে সেখানে পপুলেশান শুরু হলো এবং সে তখন দেখা যাচ্ছে যে ওদের যে স্টার্টিং যে পপুলেশানটা তার থেকে সেখানে জিন ফ্রিকুয়েন্সির সাথে নতুন ফাউন্ডেটেড যে মানে পপুলেশানটা সেখানের জিন ফ্রিকুয়েন্সির ডিফারেন্স আসছে ড্রিফট হচ্ছে সেটাই হলো জেনেটিক ড্রিফট ঠিক আছে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে এই ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পারলে এবার তো তাহলে এই যে ব্যাপারটা আমরা দেখলাম যে জেনেটিক ড্রিফট মানে কি না পপুলেশানের চেঞ্জেস বা পপুলেশনের ঠিক চেঞ্জ বলবো না মানে পপুলেশানে যে জিনসগুলো আছে সেই জিনের যে চেঞ্জেসটা হচ্ছে সেটাই হলো জেনেটিক ড্রিফট ঠিক আছে এবং জেনেটিক ড্রিপটাকে ডিসকাস করার জন্য এই দুটো টার্মস মানে দুটো তোমরা বলতে পারো একটা হাইপোথিসিস টাইপের বলা মানে পাবলিশড করা হয়েছে বোঝার জন্য যে একটা আমরা দেখছি ফাউন্ডার এফেক্ট মানে কিছু পপুলেশান অন্য কোথাও গিয়ে মানে একটা পপুলেশানের কিছু পার্ট অন্য কোথাও গিয়ে নতুন করে থাকা শুরু করেছে এবং সেখানে যে অ্যালিলগুলো চলে গেল তো তাদেরই ফ্রিকুয়েন্সি ওই এরিয়াতে বাড়তে থাকবে তাহলে তাদের ওই মানে নেটিভ পপুলেশানের সঙ্গে নিউ পপুলেশানের ফ্রিকুয়েন্সি চেঞ্জ জেনেটিকাল ফ্রিকুয়েন্সি পুলের চেঞ্জ হচ্ছে আর বটল নেক এফেক্টটা তোমাদের যেভাবে বললাম আশা করি বুঝতে পারলে তো ভিডিওটা দেখো এবং দেখে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে এটার কনসেপ্টটা ক্লিয়ার হলো কি না থ্যাংক ইউ